2024 লোকসভা ভোটের আগে তৃণমূলের শেষ একুশে জুলাই পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাসের সাক্ষী থেকেছে রাজ্যের শাসক দল। বিরোধী দলের রক্তক্ষরণ তো হয়েছে সেই সন্ত্রাসে, কম কিছু রক্তক্ষরণ হয়নি শাসক দলেরও, কিন্তু তারপরেও যাদের হাতে রক্তক্ষরণ বলে অভিযোগ তৃণমূলের, সেই কংগ্রেস সিপিএম এর সঙ্গে একজোট হয়ে বেঙ্গালুরুর মঞ্চ ভাগ করে নিতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপরেই একুশে জুলাইয়ের সমাবেশ, এবং এই সমাবেশ থেকে কি বার্তা দেবেন তৃণমূল নেত্রী, সেদিকেই সবার নজর। কিভাবে বোঝাবেন নিজেদের কর্মীদের রাজনৈতিক কি মাইলেজ রয়েছে, কি রণকৌশল রয়েছে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জেলা থেকে। ইতিমধ্যে তৃণমূল কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন এবং সেই ছবি আমরা লাগাতার দেখিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে কারা কারা রয়েছেন একটু দেখে নেওয়া যাক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ধর্মতলা থেকে রয়েছেন সৈকত, সেন্ট্রাল পার্ক থেকে অনুপম, এবং ক্ষুদিরাম বাবুঘাট থেকে রয়েছেন পিঙ্কি। আমি প্রথমেই সৈকতে খেয়ে চলে যাবো ধর্মতলা থেকে। সৈকত, ধর্মতলা কতটা সেজে উঠেছে একুশের এই এলাহি আয়োজনকে কেন্দ্র করে? সরাসরি দেখাবো সমাদৃতা সেই চিত্র ধর্মতলায়। এই মুহূর্তে এই একুশে জুলাইয়ের মঞ্চ, মূল মঞ্চ, মূল মঞ্চের আরও ভালো ভিজুয়াল আমরা দেখাবো। মূল মঞ্চ বাঁধার কাজ বলতে গেলে সম্পূর্ণ হয়ে গেছে, এখন একেবারে ফাইনাল টাচ দেওয়ার কাজ চলছে। অর্থাৎ স্টেজের ডেকোরেশনের যে কাজগুলো রয়েছে অল্প বিস্তর, সেই ডেকোরেশনের কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা চলছে। স্টেজের একেবারে ওপরে আমি দেখানোর চেষ্টা করব, স্টেজের একেবারে ওপরে তৃণমূলের দলীয় পতাকা, সেগুলো দলীয় পতাকাগুলো লাগানোর চেষ্টা করছেন কর্মীরা। এর পাশাপাশি মূল মঞ্চে, এই মুহূর্তে মূল মঞ্চের যে ফ্লোর রয়েছে সেই ফ্লোরটাকে সাজানোর চেষ্টা করছেন কর্মীরা। তোমাকে দেখানোর চেষ্টা করব যে এই মূল মঞ্চের পেছনে যে ভিক্টোরিয়া হাউস, সেই ভিক্টোরিয়া হাউসের একদম ওপরে, অর্থাৎ হাইরাইজ বিল্ডিংগুলো থেকে কীভাবে নজরদারি চালানোর ব্যবস্থাপনা করা হয়েছে সেটা দেখানো হচ্ছে। এই যে দুটি টেন্ট, অস্থায়ী টেন্ট ছবি আমরা দেখাচ্ছি, এই দুটি অস্থায়ী টেন্ট করা হয়েছে একমাত্র স্নাইপার নজরদারির জন্যে। অর্থাৎ কলকাতা পুলিশের বিশেষ যে প্রশিক্ষিত স্নাইপার বাহিনী, সেই স্নাইপার বাহিনী ওপর থেকে নজরদারি চালাবে। শুধু তাই নয়, এই ধরনের ভিক্টোরিয়া হাউস সহ বিভিন্ন যে এই ধর্মতলা চত্বরে বিভিন্ন যে হাইরাইজগুলি রয়েছে সেই হাইরাইজ বিল্ডিংয়ের ওপর থেকে স্নাইপার নজরদারি চলবে। এবং অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়েছে। স্টেজের ওপরে যে শহীদ বেদি, সেই স্টেজের সামনে যে শহীদ বেদি থাকবে সেই শহীদ বেদিগুলো সম্পূর্ণ করার কাজ চলছে। বিভিন্ন ধরনের ছোটোখাটো কাজ যেগুলো বাকি রয়েছে সেইগুলো সম্পূর্ণ করে আর কিছুক্ষণের মধ্যে, বা বলা ভালো আজকের সন্ধ্যের মধ্যে, কিন্তু এই স্টেজের কাজ একেবারে সম্পূর্ণ করা হবে এমনটাই জানা যাচ্ছে। এবং তোমাকে আগেই বলেছি যে প্রস্তুতির দিকে সৈকত তুমিও নজর রাখো, পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আপডেট দেবো আমি একটু।